মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং অংশে 10-10 পাওয়া ভীষণ সহজ। যাতে তোমরা প্রত্যেকে এই সম্পূর্ণ নাম্বারটা অর্জন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের প্রত্যেকের আবদার মেনে আজকের ভিডিওতে ভূগোলের লাস্ট মিনিট ম্যাপ পয়েন্টিং সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। অর্থাৎ ভূগোলের কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলি পরীক্ষার আগে যেটুকু সময় রয়েছে এটুকু সময় বাড়িতে বার বার তোমাকে প্র্যাকটিস করতে হবে, আজকের ভিডিওতে তোমাদের সেটাই জানাবো। আজকের ভিডিওতে বলা সাজেশনগুলি অর্থাৎ ম্যাপ পয়েন্টিংগুলি তোমাদের জন্য নির্বাচন করেছেন আমাদের সম্রাট এক্সক্লুসিভ টিমের সঙ্গে যুক্ত একাধিক ভূগোল শিক্ষকেরা। কাজেই প্রত্যেক স্যারেদের আমরা অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি মূল আলোচনাতে। আজকের আলোচনা ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। প্রথমেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, টেস্ট পেপারের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে যে ম্যাপ পয়েন্টিংগুলি রয়েছে সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ ম্যাপ পয়েন্টিংই কিন্তু কোনো না কোনো সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল, তেমন ম্যাপ পয়েন্টিংই টেস্ট পরীক্ষাতে রিপিট হয়েছে। কিন্তু তোমরা জেনে আশ্চর্য হবে যে এখনও পর্যন্ত যত বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে যে ম্যাপ পয়েন্টিংটি একবার এসে গেছে সেটাকে পুনরায় রিপিট কিন্তু খুব একটা করা হয়নি। কাজেই যেই কোন কোন ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে, সবচেয়ে বড় কথা কত দাগে কোন ম্যাপ পয়েন্টিং আসতে পারে এবং কোনগুলি ইতিমধ্যেই একবার মাধ্যমিকে এসে গেছে, আজকের ভিডিওতে সবটা তোমাদের পার্ট বাই পার্ট জানানো হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে 6 দাগে ম্যাপ পয়েন্টিং থাকে, 10টি ম্যাপ পয়েন্টিং থাকে যার জন্য নির্ধারিত নাম্বার থাকে 10, 6.1 দাগ অর্থাৎ প্রথমেই থাকে তোমাদের পর্বত চিহ্নিতকরণ। এখান থেকে কী কী পর্বত এবছরের জন্য গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও, সাতপুরা পর্বত, কেটু বা গডউইন অস্টিন, পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত, কারাকোরাম পর্বত এবং পীর পাঞ্জাল পর্বত, এগুলো একবারও কিন্তু মাধ্যমিকে আসেনি, এ কটা খুব গুরুত্বপূর্ণ। আর যেগুলো একবার এসে গেছে সেগুলো হলো নীলগিরি পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত। 6.2 দাগে সাধারণত নদী বা হ্রদ চিহ্নিতকরণ করতে দেওয়া হয়। এখানে কী কী এসে গেছে একবার আমরা সেটা দেখি, তাপ্তি নদী, কৃষ্ণা নদী, লোকটাক হ্রদ, মহানদী, নর্মদা নদী, একটা বিগত বছর কোনো না কোনো সালে এসেছে। যেগুলো আসেনি খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো অন্তর্বাহী নদী, ভারতের একমাত্র অন্তর্বাহী নদী, কাবেরী নদী, গোদাবরী নদী, চিল্কা হ্রদ, উলার হ্রদ। তোমরা প্রয়োজনে এগুলো খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট করেও কিন্তু নিয়ে নিতে পারো। এবার আসবো 6.3 দাগ, এখানে থাকে জলবায়ু বা বৃষ্টিপাত থেকে ম্যাপ পয়েন্টিং। কী কী এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভারতের খরাপ্রবণ একটি অঞ্চল, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা বা বছরে দুইবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, উত্তর পূর্ব ভারতে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল মানে শিলং, আর উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র অর্থাৎ মৌসুমরান। এখান থেকে বিগত বছরে আর কি যেগুলো এসে গেছে তা হলো বছরে দুইবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের শুষ্কতম অঞ্চল, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। কেমন লাগছে বন্ধুরা আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। তবে এখানে একটা বিষয় বলি, যেগুলি মাধ্যমিকে এসেছে সেগুলি যেমন তোমরা প্র্যাকটিস করবে তেমনই যেগুলো প্রথম দিকে দেওয়া রয়েছে সাজেশন হিসেবে সেগুলিকেও প্র্যাকটিস করবে। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, তোমাদের জন্য ইতিমধ্যেই ভূগোলের লাস্ট মিনিট বড় প্রশ্নের সাজেশন, ইতিহাসের বড় প্রশ্ন এবং 4 নম্বর মানের প্রশ্নের সাজেশন, বাংলার যাবতীয় সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখনি তোমাদের জন্য ভিডিওর প্রথম কমেন্টে একটা লিংক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। এবার চলে আসবো 6.4 দাগে কী থাকে সেই অংশে, এখানে তোমাদের দেওয়া হয় মৃত্তিকা বা মাটি। যেগুলো বিগত বছরে এসে গেছে তা হলো ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল, একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল, একটি মরু মৃত্তিকা যুক্ত অঞ্চল এবং পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল। যেগুলো এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হলো ভারতের কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা যুক্ত অঞ্চল, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ভারতের শুষ্ক মৃত্তিকাযুক্ত অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা অঞ্চল। এবার চলে আসবো 6.5 দাগে, এখানে অরণ্য কেন্দ্রিক ম্যাপ পয়েন্টিং থাকে, যেগুলো বিগত বছরে এসেছে তা হলো ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, ভারতের অরণ্য গবেষণাগার, এই কটা এসে গেছে। আর যেগুলো করবে ভারতের মরু উদ্ভিদ অঞ্চল, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল,
কেন্দ্রীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। এবার ৬ দাগ, এখানে ফসল বা কৃষি সংক্রান্ত প্রশ্ন থাকবে ৬.৬ দাগে, যেগুলো এসেছে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চল আর একটি কফি উৎপাদক অঞ্চল। যেগুলো আসার মতো আরও রয়েছে সেগুলো হলো পশ্চিম ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার আর ভারতের কৃষি গবেষণা কেন্দ্র। ৭ দাগে থাকবে, অর্থাৎ ৬.৭ থাকবে শিল্প, কী কী এসেছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র একটি, ভারতের রূঢ় অঞ্চল আর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, এই কটা এসেছে। আর যেগুলো আরও প্র্যাকটিস করবে সেগুলো হলো ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের সিলিকন ভ্যালি, উত্তর ভারতের ম্যানচেস্টার, একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এবার আমরা চলে আসবো ৮ দাগে, ৬.৮ দাগে বন্দর আর জনসংখ্যা কেন্দ্রিক আর কি তোমাদের ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়। কী কী এসেছে আগে, ভারতের হাইটেক বন্দর, সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। আর যেগুলো আরও অতিরিক্ত প্র্যাকটিস করবে সেগুলো হলো ভারতের করমুক্ত বন্দর, ভারতের প্রবেশদ্বার, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য আর ভারতের জনবিরল রাজ্য। এবার ৬.৯ দাগ, এখানে সাধারণত মহানগর কেন্দ্রিক ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়। তোমাদের কাছে অনুরোধ করব, সেটা বলবার আগে প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দিও, তোমাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটা জানিও, যারা এই ভিডিও রিকোয়েস্ট করেছিলে তারা আজকের ভিডিওটা দেখে থাকলে সেটাও কিন্তু কমেন্টে লিখে জানিও। বিগত বছর মহানগর অংশ থেকে যে যে ম্যাপ পয়েন্টিং দিয়েছে সেগুলো হলো ভারতের একটি মহানগর, ভারতের প্রধান কেন্দ্রশাসিত অঞ্চল, পশ্চিম উপকূলের একটি মহানগর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, যেটা এবছর আসতে পারে আর কি, আসার সম্ভাবনা রয়েছে আরও অতিরিক্ত যে দুটো, ভারতের বৃহত্তম মহানগর আর ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। ৬.১০ বিমানবন্দর থেকে আর কি থাকতে পারে, যেগুলো এসেছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এবার যেটা গুরুত্বপূর্ণ রয়েছে এই দুটি বাদে সেগুলো হলো পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই ছিল তোমাদের জন্য সম্পূর্ণ সাজেশান। তোমাদের অনুরোধ করব, তোমাদের গৃহশিক্ষকেরা, স্কুল শিক্ষকেরা যে যে পয়েন্টিং করতে বলেছেন সেগুলি খুব মনোযোগ দিয়ে করো, তার সঙ্গে ভিডিওতে বলা পয়েন্টিংগুলিকেও কিন্তু একটু প্র্যাকটিস করে নিও। আমার মনে হয় এখান থেকেই তোমরা বিরাট সাফল্য অর্জন করার যে হাতিয়ার বা উপকরণ সেটা পেয়ে যাবে। সবার জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।